নমস্কার বন্ধুগণ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজের এই পেজটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুগণ, একটুখানি আগেই আমি একটা খবর পেলাম, মিজোরামে ফার্স্ট কেস ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। উনি 50 বছরের ভদ্রলোক, উনি নাকি নেদারল্যান্ড থেকে ফিরেছিলেন, আর গত 18 মার্চ থেকে ওনার নাকি সর্দি কাশি জ্বর ভাব ভাব ছিল, কিন্তু 22 মার্চে উনি ডাক্তারের কাছে চলে গেলেন এবং ওনার ব্লাড স্যাম্পলটা টেস্ট করার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল, আর সেটা নাকি পজিটিভ দেখা গেছে। আর এই রিপোর্টটা আজকে 25 মার্চের কথা বলছি আমি আপনাকে। নর্থ ইস্টের সেকেন্ড কেস হলো এইটা, যারা ধরা পড়েছে। আপনারা এর আগেও যে মণিপুরের যে মেয়েটি, ও বাইরে ইউকে থেকে এসেছিল, আর মিজোরামে যেটি ধরা পড়েছে ও নেদারল্যান্ড থেকে, মানে বিদেশ থেকে ওরা আগত। আপনাদের সবার কাছে এখন অনুরোধ করছি, আপনাদের যদি কোনো রিলেটিভস বাইরে যদি বিদেশে থাকেন, তাহলে কখনো ওদেরকে আপনি ডাকবেন না, এটা কিন্তু খুবই জরুরি। এখন ডাকবেন না, এপ্রিল মাস অবধি আপনারা ডাকাডাকি করবেন না। প্যানিকের কিছু নেই, ওনাকে ট্রিটমেন্টের জন্য ওনাকে নেওয়া হয়েছে, ওনাকে রাখা হয়েছে। আর যে ফ্লাইটটিতে সেই মিজোরামের করোনা ভাইরাস পজিটিভ রুগী এসেছিলেন, সেই ফ্লাইটটিতে শিলচরের এনএন দত্ত রোডের আরিহান্ট অ্যাপার্টমেন্টের 5 জন লোকও সেই ফ্লাইটেই ওরা ফিরছিলেন। খবরটি পাওয়ার পরে শিলচরের এসডিআরএফের জওয়ান ওখানে চলে গেল এবং সেই এসডিআরএফের জওয়ান গিয়ে সেখানে আরিহান্ট অ্যাপার্টমেন্টের বিল্ডিংটাকে সেলফ আইসোলেশনের জন্য 14 দিনের জন্য ওরা সিল করে দিল। খবরটি পাওয়ার পরেই এসডিআরএফের লোক গিয়ে পুরো এনএন দত্ত রোডটাকে স্যানিটাইজ করে নিল, ধুয়ে, এবং সেই বিল্ডিংটাকেও ওরা ধুয়ে স্যানিটাইজ করে দিল। আর সবাইকে অনুরোধ জানানো হলো যে এই আরিহান্ট অ্যাপার্টমেন্টে যেন কেউ না ঢুকে, 14 দিনের জন্য সেলফ আইসোলেশনে ওদেরকে রাখা হয়েছে। আপনাদেরকেও সেই সতর্ক আমি করে দিচ্ছি, আপনারা যেন সেই গলি দিয়ে আপনারা যেন না যান, সেটা একটু সাবধানে চলবেন। যদি কোনো সম্পর্কের যদি কেউ, যদি আপনার ঘরের লোকও হতে পারে, যদি কেউ যদি এরকম আসে, তাহলে ওদেরকে সেলফ আইসোলেশনে আপনারা রাখবেন, মানে 14 দিন সেই মানুষের সঙ্গে আপনারা কথাবার্তা, মানে কথাবার্তা বলুন ঠিকই আছে, কিন্তু সংস্পর্শে যাবেন না। রুম আলাদা হবে, কাপড় চোপড় সব ও নিজেই ধোবে, একদম ডেটল ভেটল দিয়ে একদম স্যানিটাইজ করে আপনারা রাখার চেষ্টা করুন। আজকে অবধি আমি একটা রিপোর্ট আপনাদেরকে বলছি, ইন্ডিয়াতে টোটাল 15,24,266 জন লোককে টেস্ট করা হয়েছে, সেখান থেকে 512 জন, 512 যাদের পজিটিভ পাওয়া গেছে, এবং সেখান থেকে 30 জনেরও বেশি ওরা ঠিক হয়েছে, আর অনলি 9, শুধু 9 জনই মারা গেছেন। এখন কথা হলো 21 দিনের লকডাউনটি যেন আমরা সবাই ভালোভাবে পালন করি, ঘরে যেন থাকি, আমরা যাতে না বেরোই সেটাই ভালো। আপনাদের নিজের যে নিজের খরচগুলো, আপনাদের গলির সামনে যে গ্রোসারি স্টোর, সেখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। কোনো যদি অসুখ বিসুখ হয় তাহলে আপনাদের পার্শ্ববর্তী মেডিকেল স্টোর থেকে আপনারা নিয়ে আসতে পারবেন, সেটা খোলা। গ্যাস সিলিন্ডারের যে দোকানগুলো, এজেন্সিগুলো, সেটা খোলা থাকবে। আপনাদের ইলেকট্রিসিটি বোর্ড, এগুলো খোলা থাকবে। ব্যাংক এবং এটিএম, এইগুলোও খোলা থাকবে আপনাদের সুবিধার জন্য। বন্ধুগণ, আরেকটা কথা আমার বারবার আমার ব্রেইনে আসে, একটুখানি আগেই আমি বেরিয়েছিলাম, একজন অটো ড্রাইভারের বাড়িতে আমি ঢুকেছিলাম, ওনার সঙ্গে কথাবার্তা বললাম। উনি খুবই টেনশনে আছেন, কারণ উনি রোজ 300, 400, 500 টাকা উনি রোজগার করেন, রোজগার করে উনি ওনার ঘর চালান, বন্ধনের কিছু কিস্তি আছে, অনেকগুলো ঋণ ছিল, সেই জন্য উনি সেভিংস করতে পারেননি। উনি আমাকে বললেন, যেগুলো টাকা ছিল সেগুলো দিয়ে আমি খরচ বরচ আমি কিনে এনেছি, এখন আমার কাছে টাকা নেই, আর এখন আরো 20 দিন বাকি, এই 20 দিনে যদি আমার যদি ঘরে যদি কোনো প্রবলেম আসে যায়, বা আমার খরচপাতির যে নেক্সট যে সবজি কিনা হোক আর অন্য কিছু হোক, এগুলো টাকা আসবে কোথা থেকে, আমার তো অটো বন্ধ। তাই মানে আমার মাথায় একটাই ঘুরছে কথা, যে এই সকল লোকদের কি হবে যারা ডেইলি ওয়েজে কাজ করে। আমি এই ভিডিওর মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে, যেন উনি যারা ডেইলি ওয়েজে কাজ করেন, যারা ডেইলি রোজগার করে খায়, ওদের জন্য কিছু না কিছু একটা রিলিফ দেওয়ার জন্য, বেশি না, যদি রেশনটাও যদি উনি যদি ম্যানেজ করে দেন তাহলে খুবই ভালো। আপনারা
কি মনে করেন সেটা আমাকে কমেন্টে বলবেন। আর এই ভিডিওটি আপনাদের যত সব লোকদেরকে আপনারা শেয়ার করবেন, যদি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যদি লোক যদি জানেন তাহলে ওনাকে নিশ্চয়ই এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আমাদের এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে শিলচর এন নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজে দেখলে আপনারা এই ফেসবুক পেজটি লাইক করুন। বন্ধুগণ, আমি বিদায় নিচ্ছি, কৃষ্ণকান্ত সিনহা নতুন কিছু আপডেটের সঙ্গে আমি আবার ফিরে আসব। নমস্কার। বোরাক প্রপার্টিস শিলচর, শিলচর বা শিলচরের পার্শ্ববর্তী যে কোনো এলাকাতে আপনারা যদি জায়গা বা জমিন বা রেডিমেড ঘর কিনতে চান তাহলে আমাদেরকে নিশ্চয়ই সম্পর্ক করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 7002285938।